সুইস ব্যাংকের কাছ থেকে তথ্য যদি পেতে হয়, তথ্য পাওয়ার জন্য আগে সুইজারল্যান্ডের সাথে বাংলাদেশের একটা এই ধরনের তথ্য আদান প্রদান কিংবা বিনিময়ের জন্য যে একটা চুক্তি হওয়া দরকার, সেই চুক্তি না হওয়া পর্যন্ত আসলে মানে সুইস ব্যাংকের কিংবা সুইজারল্যান্ডের অন্যান্য যেসব প্রতিষ্ঠানগুলো আছে তারা ব্যাংকিং সম্পর্কিত তথ্য দিতে বাধ্য নয়। আপনি জানেন সুইস ব্যাংকে এক সময় সবচেয়ে বেশি টাকা জমা হতো আসলে আমেরিকান যারা ধনী ব্যক্তি আছেন, যারা আমেরিকাতে ট্যাক্স অ্যাভয়েড করতে চান তারা সুইজারল্যান্ডে টাকাগুলো রাখত। অনেক চেষ্টার পরে আমেরিকা সুইজারল্যান্ডকে বাধ্য করেছে তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের মানে ইউএস সিটিজেন যারা আছে তাদের অ্যাকাউন্টের বিষয়ে ইনফরমেশন দেওয়ার জন্য। তো এখন সুইজারল্যান্ড কখন বাধ্য হবে, যখন তার উপরে ওই ইকোনমিক প্রেশারটা তৈরি করা সম্ভব হবে। সুইজারল্যান্ড কান্ট্রি হিসেবে নিজস্ব ভলেন্টারিলি কিছু স্কিম নিয়েছে, যখন ওরা দেখে যে কোন তারা মনে করে যে কোনো অ্যাকাউন্ট হোল্ডার তার যে টাকাগুলো রেখেছে সেগুলো আপনার মানি লন্ডারিংয়ের ফল, তাহলে কিন্তু তারা ওই টাকাটা জব্দ করে দিতে পারে এবং যে দেশ থেকে পাচার করা হয়েছে বলে তারা মনে করছে সেই দেশে কিন্তু সেগুলো আবার পাঠিয়ে ফেরত দেওয়ার মতো ক্ষমতা ওদের। কারণ সুইজারল্যান্ড অ্যাজ এ ডেস্টিনেশন যেই ধরনের রেপুটেশন আর্ন করেছে, তারা এখন চেষ্টা করতেছে ওই রেপুটেশন থেকে বের হয়ে আসার জন্য, যে সুইজারল্যান্ডে এখন যারা টাকা রাখে তারা নেসেসারিলি মানি লন্ডারার না, কিংবা একসময় সুইজারল্যান্ডের যে বদনাম ছিল বিভিন্ন দেশের যারা মিলিটারি ডিক্টেটর আছে তারা ওই দেশ থেকে টাকাটা পাচার করে এখানে সুইস ব্যাংকে রাখা হতো। সুইস ব্যাংক মানে বলা হতো যে ডিক্টেটরসদের মানে, কিন্তু এখন ওই ইমেজটা অনেকটুকু চেঞ্জ হয়েছে। বাংলাদেশকে যদি এখন টাকাটা আনার বিষয়ে কিংবা বাংলাদেশি অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে তাদের সম্পর্কে তথ্যের জন্য যদি বাংলাদেশ সরকার চায় তাহলে অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে বাংলাদেশকে সুইস গভর্নমেন্টের সাথে এঙ্গেজমেন্টে যেতে হবে। আমরা কিছুদিন আগেও দেখেছি, আপনারা জানেন যে ইন্ডিয়া কিন্তু সুইজারল্যান্ডের সাথে একটা অ্যারেঞ্জমেন্টে গেছে যে ইন্ডিয়ান যেসব ধনী ব্যক্তি টাকা পাচার করে সুইস ব্যাংকে রেখেছে তাদের বিষয়ে ইনফরমেশনের জন্য, এবং ওরা যদি মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে কিন্তু ওরা কিছুটা হলেও আয় আসার জন্য হলে পদক্ষেপ নিয়েছে বলে এটা দাবি করেছে, যদি এখনও পর্যন্ত আমরা কোনো টাকা ফেরত আসতে দেখি নাই। কিন্তু অবশ্যই যদি এই ধরনের অ্যাটলিস্ট এই থ্রেটটুকু থাকে যে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকা জমা রাখলেও সেটা আসলে আর নিরাপদ না, এখান থেকে উদ্ধার করার উপায় আছে, তাহলে কিন্তু অ্যাটলিস্ট যারা ভবিষ্যতে এই ধরনের পাচারের পদক্ষেপ নেবে তাদের একটা ডিটারেন্ট হিসেবে কাজ করবে। কিন্তু সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার আইনের যে বিধানগুলো আছে যত সামান্যই হোক সেই বিধানগুলোর যদি ডিসপ্যাশনেট প্রয়োগ দেখা যায়, মানে আমি সে অন্যায়কারী যে হোক না কেন, সে আমার পার্টির হোক কিংবা আমার ঘনিষ্ঠ হোক কিংবা আমার সরকারের হোক, সে যে হোক না কেন তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত আমরা স্থাপন করি তাহলে দ্বিতীয় জন আর এই সাহসটুকু করবে না।